এই হত্যার প্রতিবাদে আমাদের কালকে 12 ঘন্টার দুর্গাপুর সাবডিভিশন 12 ঘন্টার বন্ধ ডাকা হয়েছে। আশা করব দুর্গাপুরের সব লোকজন এই বন্ধ পালন করবে, কারণ এটা মানুষের জন্য, গণতন্ত্র রক্ষার স্বার্থে। এখন পর্যন্ত আপনাদের তরফ থেকে কি কোনো এখন পর্যন্ত কিছু করা হয়নি, কারণ আমাদের তার ডেড বডিটাই তারা ছাড়ছিল। পুলিশ আসল লোককে গ্রেপ্তার করতে পারছে না, কিন্তু আমাদের কর্মীর যে ডেড বডি সেটা আমাদের হাতে দেবে না। এতক্ষণ টানাপোড়েনের পর আমরা আসানসোল থেকে বার করে তাদেরকে নিয়ে এসেছি এবং আমরা FIR করবো, কিন্তু সবাই জানে কথা, পুলিশ সব কিছু জানে, শুধু আমাদের FIR-এর জন্য বসে আছে? তারা জানে না, তারা সব জানে যে কে হত্যা করেছে, কী করছে। এখন পর্যন্ত তাকে, যেহেতু সে তৃণমূলের একজন দলের একজন অপরাধী, সেই জন্য সে বেঁচে যাচ্ছে। ওরা সব সময় এটাই করে, আসল যে লোক তাকে সাইডে করে রাখে, যেভাবে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে, বডি আটকে মানুষকে মিথ্যে কেস দিয়ে। এই তো পুলিশ এত, আরে ভাই ঠিক কেন, আরে র‍্যাফটা যদি তাকে ধরতে নামাতো তাহলে অনেক আগেই সে অ্যারেস্ট হয়ে যেত। কিন্তু আমাদের বিরুদ্ধে র‍্যাফ নামিয়ে বাংলার জনগণকে যেভাবে অশান্তির তৈরি করা হচ্ছে, বাংলায় যেভাবে অশান্তি তৈরি করা হচ্ছে, এর জবাব কিন্তু মমতা ব্যানার্জি পাবে। আমি একটা ছোট বলবো, যে বলছে যে FIR করা হয়নি, তাহলে তিনজন কার্যকর্তা, তিনজন তৃণমূলের গুন্ডারা ধরলো কী করে? আমাদের FIR করেনি, ধরলো কী করে? আমরা সকাল থেকে ব্যস্ত ছিলাম, আমরা যত ওই সাইফুলকে যতক্ষণ অ্যারেস্ট না করা হবে, এই সাইফুল একসময় ছিপে মেরে গুন্ডারি করেছে, বহু লোককে হত্যা করেছে, মেরেছে, আজ সেই গুন্ডারা সমস্ত ঘটনা হয়ে গেছে তৃণমূলে। তাই তৃণমূল দেখছে যে আজকেও যারা এখানে নেতা, যারা এখানে খুন করেছে, আমরা পরিষ্কার করে যতক্ষণ তাকে ধরা না হবে, আমরা এখান থেকে আন্দোলন লাগাতার যে করে যাচ্ছে করে যাবো, এবং সারা বাংলা জুড়ে আন্দোলন আস্থা সংগঠিত হবে, সারা জেলা জুড়ে আন্দোলন চলবে। তা 12 ঘন্টা বন্ধ আমরা করছি, এবং যতক্ষণ আমাদের সাহিত্যকে অ্যারেস্ট না করা হচ্ছে, আমাদের লাগাতার কর্মসূচি যাতে পালন করবো, এটা বলতে পারেন।